প্রিয় বন্ধুরা, স্কুলের পর অবশেষে গরমের ছুটি কলেজে। কোন ইউনিভার্সিটির ক্ষেত্রে কোন কলেজে গরমের ছুটি দেয়া হলো, কতদিন দেয়া হলো এবং অন্যান্য ইউনিভার্সিটি এবং অন্যান্য কলেজে কি দেয়া হবে, ইউনিভার্সিটির নোটিশ কি বলছে, সে কলেজের ছুটি কি সকল কলেজকে দেয়া হবে, কবে থেকে দেয়া হবে এবং এই মুহূর্তে কাদের ছুটি পড়ে গেল, কোন কলেজের ছাত্রছাত্রীদের, সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই তোমরা যদি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে থাকো, ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই তোমাদেরকে বলে রাখি, তোমরা প্রত্যেকে জানো মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কিছুদিন আগে প্রচণ্ড তাপবায়ের কারণে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সমস্তটাই বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ গরমের কারণেই এই সিদ্ধান্ত রাজ্য সরকারের। একই সাথে এ 2 মে থেকে কিন্তু স্কুল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী। তারপরে এই মুহূর্তে একাধিক ছাত্রছাত্রী জিজ্ঞাসায় একাধিক জায়গার থেকে বিভিন্ন ইনফরমেশন যে অমুক কলেজ অ্যাকচুয়ালি গরমে ছুটি পড়েছে, এই মুহূর্তে যে তথ্য আছে ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত মৌলানা আজাদ কলেজে কিন্তু 43 দিনের ছুটি ধার্য করা হয়েছে, যেখানে 2 মে থেকে শুরু করে 14 জুন পর্যন্ত 43 দিন ছুটির কথা এই মুহূর্তে শোনা যাচ্ছে। অর্থাৎ মৌলানা আজাদ কলেজের সে সমস্ত ছাত্রছাত্রী আছে তাদের এই মুহূর্তে ছুটি পড়ে গেছে, এটাই কিন্তু এই মুহূর্তে আপডেট রয়েছে। একজন স্টুডেন্টদের থেকে এটা ভেরিফাই করেছি, কোথাও অফিসিয়াল নোটিস নেই যে অ্যাকচুয়ালি ছুটি পড়েছে। এ বিভিন্ন ছাত্রছাত্রী এই ইতিমধ্যে জিজ্ঞাসা করছিল, সেই কারণে একজন এরকম ছাত্র রয়েছে যার থেকে আমি রীতিমতো ভেরিফাই করেছি যে তাদের ছুটি পড়ে গেছে। তোমরা যারা মৌলানা আজাদ কলেজের এর ছাত্রছাত্রী রয়েছো, তোমরা অবশ্যই কমেন্টে জানাও তোমাদের ছুটি পড়েছে সেটা তোমরা কিভাবে জানতে পেরেছো, অফলাইনে নোটিস দিয়েছে, অনলাইনে তো কোনো নোটিস নেই, এ অবশ্যই কমেন্টে জানাও। আবার তোমাদের প্রত্যেকে বলে রাখি, স্টুডেন্ট মারফত যে তথ্য পাচ্ছি সেই তথ্যের অ্যাকর্ডিং তোমাদেরকে জানালাম, মৌলানা আজাদ কলেজে এ যেটা কলকাতা ইউনিভার্সিটির অন্তর্গত কলেজ, সেই কলেজে ইতিমত ও 2 মে থেকে কিন্তু ও 14 তোমার হচ্ছে জুন পর্যন্ত ছুটি থাকবে, অর্থাৎ 43 দিন ছুটি থাকবে, যেটা জানতে পেরেছি সেটা তোমাদের জানালাম। এক্ষেত্রে অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে কি হচ্ছে বা কি হতে পারে, অফিসিয়াল নোটিশ কি বলছে, প্রথমেই চলে যাব ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা প্রত্যেকে জানো প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রত্যেক বছর একাডেমিক ক্যালেন্ডার যেভাবে প্রকাশিত করে সেই অনুযায়ী প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা লিস্টিং থাকে, যেখানে প্রত্যেকটা ইউনিভার্সিটি কোন কোন দিন ইন হলিডে রয়েছে, ইউনিভার্সিটির পুরো বছরের শিডিউল সেখানে প্রকাশিত করে। দেখো ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে যদি আমরা অফিসিয়াল নোটিশ দেখি, যেখানে 2023-এর কলেজের ইউনিভার্সিটির হলিডে নোটিশ রয়েছে, সেই নোটিশে কিন্তু কোনো রকম সামার ভ্যাকেশন নিয়ে ছুটির কথা উল্লেখ নেই। তো তোমাদের এই যে লিস্টিং এখানে দিয়ে দিচ্ছে, এখানে প্রত্যেক দিন, যেমন তোমাদের 1 তারিখ ছুটি আছে, এ পড়েছে তোমরা জানো মে দিবস উপলক্ষে ছুটির কথা বলা আছে। একই সাথে তোমাদের যে 5 তারিখ কালকে তোমাদের ছুটি রয়েছে, এ সেটা তোমরা প্রত্যেকে জানো, ও 5 তারিখেও ছুটির ডেট দেওয়া রয়েছে। এরকমভাবে কোন কোন দিন তোমাদের ছুটি থাকবে সমস্ত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আর তোমাদের হলিডের একটা লিস্ট, শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটি না, স্টেট ইউনিভার্সিটি বলো ও বা অন্যান্য ইউনিভার্সিটি বলো, প্রত্যেকে দিয়ে থাকে। সেখানে হলিডের মধ্যে কোনো রকমভাবে এই যে 44 দিন, এই যে 1 মাস কিংবা 43 দিন ছুটি থাকবে তার কোনো ঘোষণা কিন্তু করা নেই, যে তোমাদের প্রত্যেকের এর বা প্রত্যেকটা কলেজের সামার ভ্যাকেশন থাকবে, এটা রীতিমতো আমি তোমাদের জানালাম। একই সাথে যদি আমরা বিভিন্ন ওয়েবসাইটে যাই, তাহলে আমরা কিছু লিস্টিং দেখতে পারবো, যেখানে দেখতেই পাচ্ছ সামার ভ্যাকেশন নিয়ে একটা নোটিশ তোমরা দেখতে পাচ্ছ, যেখানে বলা হচ্ছে রাজ্যের যে ইউনিভার্সিটিগুলো রয়েছে এ তার মধ্যে বেশ কিছু কলেজ ইউনিভার্সিটি কিন্তু এই মাসের 16 তারিখ থেকে ছুটি পড়তে চলেছে। তো এটাও কিন্তু এই মুহূর্তে বিভিন্ন ও অথেন্টিক ওয়েবসাইটেও দেওয়া হচ্ছে, অর্থাৎ 16 তারিখ থেকে তোমাদের ছুটি পড়বে। তো এখানে একটা কমপ্লিকেটেড বিষয় রয়েছে, আমি বলবো না যে তোমাদের প্রত্যেকে ছুটি পড়বে 16-17 থেকে। দেখো এই মুহূর্তে যদি কোনো শক্ত পক্ত নোটিশ থাকতো, কোনো অথেন্টিকেশন আমি
অ্যাকচুয়ালি কালেক্ট করতে পারতাম তাহলে তোমাদের অবশ্যই বলতাম যে 16 তারিখ বা 17 তারিখ থেকে ছুটি পড়তে পারে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক এরকম ইনফরমেশন রয়েছে যেখানে ছুটি পড়বে গরমে সেটা বলা হচ্ছে, অনেক এরকম ইনফরমেশন রয়েছে বা যেটা যে ইনফরমেশনগুলো বলছে যে কোনো ছুটি পড়বে না, কারণ কোনো ইউনিভার্সিটির সেরকম নোটিশে সেরকম কিছু উল্লেখ নেই, কোনো কলেজের নোটিশে এখনও পর্যন্ত আমি রীতিমতো ব্যক্তিগতভাবে কোনো নোটিশ পাইনি যেখানে কলেজের গরমের ছুটি বা সামার ভ্যাকেশনের কথা উল্লেখ করা আছে। সেই কারণে তোমাদের না জেনে কিছু, সেই কারণে তোমাদের এই মুহূর্তে সরাসরি আমি বলে দিতে পারছি না যে তোমাদের ছুটি পড়বেই বা পড়তে পারে। ছাত্র ছাত্রীরা জানিয়েছে সেই অনুযায়ী মৌলানা আজাদ কলেজে এই মুহূর্তে সামার ভ্যাকেশনের ছুটি চলছে, যেটা আমি জানতে পেরেছি। তোমরা যারা মৌলানা আজাদ কলেজের ছাত্রছাত্রী রয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং আজকের মধ্যে আমি যদিও সেই বিষয়টা সম্পূর্ণভাবে ভেরিফাই করে নেব কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে, কারণ আমি ক্যালকাটা ইউনিভার্সিটির এক রীতিমতো ডিপার্টমেন্ট শিক্ষকের কাছে রীতিমতো জানতে চেয়েছি। সেও শুনে অবাক যে মৌলানা আজাদ কলেজে কিভাবে ছুটি দেয়, ছুটির কোনো ঘোষণাই রীতিমতো নেই। তো কারণ একটা বিষয় মাথায় রাখতে হবে, কলেজ নিজের মতন করে সরাসরি ছুটি নিতে পারে না স্পেসিফিক কোনো কারণ ছাড়া, ইউনিভার্সিটি যদি পারমিশন না দেয়। সেক্ষেত্রে ইউনিভার্সিটির নোটিশে কিছু নেই, সেই কারণে আমি সরাসরি সেই বিষয়ে যাচ্ছি না। বাদ বাকি তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি একটা ছুটি পড়ার সম্ভাবনা রয়েছে, ছুটি পড়বেই বা কবে থেকে পড়বে সেটা এই মুহূর্তে পরিষ্কার না, কিন্তু 16 তারিখ মানে মে মাসের মানে এই মাসের 16 তারিখ থেকে একটা ছুটির সম্ভাবনা রয়েছে কলেজ ইউনিভার্সিটিতে। আর কলেজ ইউনিভার্সিটিতে কখনোই স্পেসিফিকভাবে এ তোমাদের সামার ভ্যাকেশনের জন্য কোনো ডেট বা শিডিউল করা থাকে না, তোমরা অনেকে জানতে চাইছিলে, সেই কারণে বিষয়টা উল্লেখ করলাম। আর অথেন্টিক কোনো আপডেট বা কোনো নোটিশ আমার কাছে থাকবে যখন, ও পাকাভাবে কোনো ইনফরমেশন থাকবে তখন সরাসরি তোমাদের জানাবো। এছাড়া তোমাদের আমি প্রত্যেককে বলবো, তোমরা যে কলেজ ইউনিভার্সিটিতে পড়ছো ও তোমার কলেজ বা বিশ্ববিদ্যালয়ে তুমি যখন যাচ্ছ, তুমি তোমার শিক্ষকের কাছে জিজ্ঞাসা করলেও এই উত্তরটাই পাবে। তোমরা সরাসরি ভেরিফাই করার জন্য কলেজের শিক্ষকের কাছে জিজ্ঞাসা করতে পারো। বাদ বাকি পরবর্তীকালে বা ফিউচারে কোনো নোটিশ আসলে সামার ভ্যাকেশন নিয়ে অবশ্যই তোমাদের জানাবো। এই মুহূর্তে যে তথ্য আছে তার অ্যাকর্ডিং ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত মৌলানা আজাদ কলেজে সামার ভ্যাকেশনে ছুটি পড়েছে, অন্যান্য কলেজের ক্ষেত্রে ছুটি পড়তে পারে সরাসরি কোনো ইনফরমেশন নেই, এটাই এই মুহূর্তের আপডেট। বাদ বাকি যেটা বললাম, তোমাদের কলেজ তোমাদের ইউনিভার্সিটির তরফ থেকে কি সামার ভ্যাকেশনে ছুটি নিয়ে কিছু বলা হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট জানাও। অথেন্টিক কোনো নোটিশ আসলে বা কোনো ইনফরমেশন পেলে অবশ্যই জানাবো। তোমরা অনেকেই এই বিষয়ে কালকের থেকে প্রচুর জিজ্ঞাসাবাদ করেছো, সেই কারণেই তোমাদের জন্য ভিডিওটি এই মুহূর্তে সমস্ত তথ্য তোমাদের জানালাম। আমি আজকের মধ্যে ইউনিভার্সিটি শিক্ষকের কাছ থেকে সমস্ত ইনফরমেশন পেয়ে যাব, যখনই পাবো তারপরে তোমাদের সমস্তটা শেয়ার করে দেবো সামার ভ্যাকেশনের ছুটি নিয়ে। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।